পৃথিবীর অদ্ভুত 10টি উদ্ভিদ যারা মাংস ও পোকামাকড় খায়। আমাদের পৃথিবীতে প্রায় 2,98,000 প্রজাতির উদ্ভিদ রয়েছে। এতগুলো প্রজাতির মধ্যে কিছু গাছ সুন্দর ও সুগন্ধি ফুল উৎপন্ন করে, কিছু গাছ মজাদার পুষ্টি সমৃদ্ধ ফল উৎপন্ন করে, কিছু গাছে আছে ঔষধি গুণাবলী, এবং আবার এদের মধ্যে কিছু কিছু উদ্ভিদের রয়েছে পুরোপুরি অদ্ভুত চেহারা ও বৈশিষ্ট্য। চলুন বিশ্বের এরকম সবচেয়ে 10টি অদ্ভুত উদ্ভিদ সম্পর্কে জানা যাক। এক, বাওবাব প্লান্ট, বাওবাব আজব এক গাছ। এগুলোর গোড়া হয় প্রকাণ্ড ড্রামের মতো গোল আর মোটাও, উচ্চতা খুব বেশি নয়। লাউ এর মতো দেখতে বাওবাব গাছের ফল খুব মজাদার, যা বানরদের খুব প্রিয় খাবার। এটি সবচেয়ে বেশি দেখা যায় আফ্রিকায়, তবে এই গাছের এক প্রজাতি অস্ট্রেলিয়াতেও পাওয়া যায়। বাওবাব গাছের কাণ্ড দেখতে অনেকটা বোতলের মতো হওয়াতে একে বোতল গাছ নামেও ডাকা হয়। দুই, লজ্জাবতী উদ্ভিদ, লাজুক প্রকৃতির উদ্ভিদটি খুব পরিচিত উদ্ভিদগুলোর মধ্যে। এটি আমাদের দেশের বিভিন্ন স্থানে দেখতে পাওয়া যায়। উদ্ভিদটির স্নায়ুতন্ত্র খুবই সংবেদনশীল প্রকৃতির হওয়ার কারণে পাতাগুলি স্পর্শ করার সাথে সাথে নিজেকে গুটিয়ে ফেলে। তাছাড়া গাছের ফুলগুলিও খুব সুন্দর। তিন, রাফালেসিয়া আনারোলি, রাফালেসিয়া আর্নোল্ডাই। রাফালেসিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফুল। এক একটি ফুলের আকার প্রায় 3 ফুট পর্যন্ত বড় হয়। এটি প্রধানত সুমাত্রা রবনে পাওয়া যায়, তবে ফুলটির গন্ধ খুবই অপ্রীতিকর ও বাজে। চার, বেসবল প্লান্ট, ইউফিরবিয়া ওবেশা। বৈজ্ঞানিক নামের গাছটির দেখতে ও আকৃতিতে ঠিক যেন বেসবল এর মতো। এটি সাধারণত দক্ষিণ আফ্রিকার কারু মরুভূমিতে দেখতে পাওয়া যায়, তবে বেসবল গাছটি রয়েছে বেশ কিছু বিষাক্ত উপাদান যা শরীরের চামড়ায় তীব্র জ্বালার সৃষ্টি করে। পাঁচ, ক্যাকটাস, পাতা নেই শুধু গা ভর্তি কাটা। এমন উদ্ভিদের নাম ক্যাকটাস। উদ্ভিদটির কথা বললে হয়তো অনেকেই মনে করবেন, দুনিয়ার এত গাছ থাকতে কাটায় ভরা এই অপ্রয়োজনীয় গাছের কথা কেন? কিন্তু ক্যাকটাস আসলে অপ্রয়োজনীয় কোনো গাছ নয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ক্যাকটাসের রয়েছে অনবদ্য ভূমিকা। ৬. হোয়াইট বেনবেরি প্লান্ট, হোয়াইট বেনবেরি, হোয়াইট বানেবেরি নামের উদ্ভিদটির সুন্দর ফল দেখে যদি খেতে চান তাহলে তা মোটেও করবেন না, কারণ এতে রয়েছে মানব দেহের পক্ষে ক্ষতিকর বিষাক্ত উপাদান। ফলগুলো দেখতে পুতুলের চোখের মতো হওয়াতে এর বিকল্প নাম পুতুলের চোখ। উদ্ভিদটি পূর্ব উত্তর আমেরিকা, পূর্ব কানাডা ও মধ্যপ্রাচ্যের বনভূমিতে পাওয়া যায়। ৭. সানডিউ প্লান্ট, সানড্রিপ প্ল্যান্টের, সানডিউ প্লান্ট, লম্বা পাতা প্রচুর ঘন গ্রন্থিযুক্ত রোমে আবৃত। কোনো মাছি যদি এর আঠালো রোমে কোনোভাবে আটকে যায় তাহলে উদ্ভিদটি ধীরে ধীরে এনজাইম নিঃসরণের মাধ্যমে মাছিটিকে হজম করে ফেলে। ৮. জায়ান্ট সিকোয়া, আকারের দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে বৃহৎ আকৃতির উদ্ভিদ। এর বৃহৎকায় আকারের জন্য একে দৈত্য গাছও বলা হয়। এই উদ্ভিদগুলোর আয়ুষ্কাল প্রায় 3,000 বছর পর্যন্ত হতে পারে। ৯. ভিনাস ফ্লাইট্রেপ, এটিও কলস উদ্ভিদের মতো মাংসাশী এবং খাদ্য হিসেবে ক্ষুদ্র পোকা মাকড় ও কীটপতঙ্গ খেয়ে থাকে। এটি খুব দ্রুত নিজের শিকারকে ফাঁদে আটকে দেয়। এর ডাইজেস্টিভ এনজাইম 10 দিনের মধ্যে পোকা মাকড় হজম করতে সাহায্য করে। ১০. কলস উদ্ভিদ, কলসের মতো দেখতে অদ্ভুত উদ্ভিদটি আসলে মাংসাশী উদ্ভিদ। মানুষ খেকন না হলেও এটি ছোট ছোট পোকা মাকড় ও কীটপতঙ্গ শিকার করে, জীবন ধারণ করে, বিশেষ তরল দিয়ে ভরা গভীর গহ্বর শিকার ধরতে সাহায্য করে।